নমস্কাৰ ষ্টুডিঅ'ত মই দীপানিতা দিনটোৰ প্ৰথমটো খবৰ লৈ আহিছোঁ। ৰাজ্যত কোভিডে বিদায় ল'লে, কিয়নো কাইলৈৰ পৰা ৰাজ্যত স্বাভাৱিক জীৱন যাত্ৰা আৰম্ভ হ'ব। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই টুইটযোগে এই কথা ঘোষণা কৰিছে। এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এই মুহূৰ্তত জনাই আছোঁ। অসমত কোভিডে বিদায় ল'লে, কাইলৈৰ পৰা ৰাজ্যত স্বাভাৱিক জনজীৱন স্বাভাৱিক জীৱন যাত্ৰা আৰম্ভ হ'ব। কাইলৈৰ পৰা ৰাজ্যত 15 ফেব্রুয়ারির আতরিব সকল কোভিডর নিষেধাজ্ঞা, রাজ্য না থাকিব নৈশ কার্ফিউ। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানা আছো। ঈশান নিউজ দর্শক, খোল খাব সকল পর্যায়ের শিক্ষানুষ্ঠান, রাজ্য কাইলৈর না থাকিব কোনো ধরনের কোভিড নিষেধাজ্ঞা, সভা সমিতি বিবাহর ক্ষেত্রে না থাকিব কোনো ধরনের বাধা, 100% দর্শকের খোল খাব সিনেমা হল সমূহ, দুয়োপালি ভ্যাকসিন লওয়া লোকসকলে যাব পারিব সিনেমা হললৈ, সকলোতে কেবল বাধ্যতামূলক হব মাস্ক আর স্যানিটাইজার, রেল স্টেশন বিমানবন্দরত বাধ্যতামূলক নহয় কোভিড টেস্ট। আর আজি আনুষ্ঠানিকভাবে নির্দেশনা জারি করিব রাজ্য সরকারে। টুইটযোগে জানাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথা। খবর এই মুহূর্তে জানাইছো ঈশান নিউজৰ দৰ্শকসকলে, অসমত প্রায় বিদায় ললে কোভিডে, আর কাইলৈৰ পৰা ৰাজ্যত না থাকিব নৈশ কার্ফিউ, পুনৰ আৰম্ভ হ'ব স্বাভাৱিক জীৱন যাত্ৰা। এখানে উল্লেখ কৰিব লাগিব যিহেতু কোভিড কেন্দ্রিক পরিস্থিতিৰ বাবে ইতিমধ্যে দেখিবলৈ পোৱা গৈছিল বিভিন্ন ক্ষেত্রত নিষেধাজ্ঞা আরোপ করা হৈছিল, আৰু সেই নিষেধাজ্ঞা হ'ব কাইলৈৰ পৰা আঁতৰিব, 15 ফেব্রুয়ারির পৰা আঁতৰিব কোভিডৰ সকলো নিষেধাজ্ঞা, ৰাজ্যত না থাকিব নৈশ কার্ফিউ, খোল খাব সকলো পর্যায়ের শিক্ষানুষ্ঠান, বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় সকলো খোল খাব, সভা সমিতি বিবাহৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ বাধা নাথাকিব, যিহেতু জনসমাগমৰ ক্ষেত্ৰত বাধা নিষেধ আৰোপ কৰা হৈছিল, এই বিবাহ পতা বা সভা সমিতি সভা সমিতি অনুষ্ঠিত কৰাৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ বাধা নাথাকিব, 100% দৰ্শকেৰে চিনেমা হলসমূহ খোল খাব, দুয়োপালি ভেকচিন যিসকলে কোভিডৰ দুয়োপালি ভেকচিন গ্ৰহণ কৰিছে তেওঁলোকে চিনেমা হললৈ যাব পাৰিব, সকলোতে কেৱল বাধ্যতামূলক হ'ব মাস্ক আৰু চেনিটাইজাৰ, রেল স্টেশন বিমানবন্দরত কোভিডর টেস্ট বাধ্যতামূলক। আর আজি আনুষ্ঠানিকভাবে নির্দেশনা জারি করব রাজ্য সরকারের তরফের পর টুইটযোগে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। যেহেতু জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছিল, শিক্ষার ক্ষেত্রে স্থবিরতা আহি পড়েছিল, বিবাহ পতা সভা সমিতি অনুষ্ঠিত করার ক্ষেত্রতো দেখবলে পাওয়া গৈছিল বিভিন্ন ধরনের বাধা নিষেধ আরোপ করা হয়েছিল, কোভিড কেন্দ্রিক যে সাম্প্রতিক পরিস্থিতি আছিল, আর এখানে উল্লেখ করব কোভিডর যে শেহতীয়া পরিস্থিতি আমি যদি উল্লেখ করো, অমিক্রণের দ্রুত সংক্রমণের প্রতিরোধের প্রতি লক্ষ্য রাখি SOP জারি করা পরিলক্ষিত হয়েছিল এখনের পিছন আন এখনকৈ, আর তার বাবে দেখিবলৈ পোৱা গৈছে ৰাজ্যটো দেখিবলৈ পোৱা গৈছিল বিভিন্ন ধৰণৰ বাধা নিষেধ আৰোপ কৰা হৈছিল। আৰু এইবাৰ জনাই আছো ঈশান নিউজৰ দৰ্শকসকলক, 15 ফেব্ৰুৱাৰী অৰ্থাৎ কাইলৈৰ পৰা ৰাজ্যত সকলো খুলি দিয়া হ'ব, কাইলৈৰ পৰা ৰাজ্যত কোনো ধৰণৰ কোভিড নিষেধাজ্ঞা নাথাকিব, পুনৰ আৰম্ভ হ'ব স্বাভাৱিক জীৱন, কাইলৈৰ পৰা ৰাজ্যত নাথাকিব নৈশ কাৰ্ফিউ।